এদিকে রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টা জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ শাহনূর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইসলামী ফাউন্ডেশন ভবনে অবস্থিত জাতীয় পরিচয়পত্রের সার্ভার কক্ষের রক্ষণাবেক্ষণের কাজ করতেন। বিকেলে নির্বাচন ভবন থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম।